ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর ও ভাঙচুরের অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমনি। এদিকে পরিমনির সাথে অনৈতিক সম্পর্কের কারণে চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন চাইতে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন চিত্রনায়িকা পরিমনি। শুনানি শেষে 1,000 টাকা মুচলেকায় পরিমনির জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুল ইসলাম। মামলাটিতে আজকে সমন ফেরতের জন্য দিন ধার্য ছিল। আমরা আত্মসমর্পণ পূর্বক বিজ্ঞ আদালতে পরিমনিকে সারেন্ডার করিয়েছিলাম। জামিনের আবেদন মঞ্জুর হয়েছে, মামলাটি এখন বদলি হবে। চার্জের জন্য দিন ধার্য আছে 8/10। তবে এই মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করেছেন বাদী। বিচার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা একটা সময় শেষ হবে, সাক্ষী গ্রহণের পর শেষ হবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো। সাভারের বিরুলিয়া বোট ক্লাবে 2021 সালের 8ই জুন রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছিলেন পরিমনি। মামলাটির বিচার চলাকালে জামিনে থাকা অবস্থায় নাসিরউদ্দিন 2022 সালের 6ই জুলাই পরিমনি সহ 3 জনের বিরুদ্ধে পাল্টা এই মামলা করেন। এদিকে পরিমনির সাথে অনৈতিক সম্পর্কের দায়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে PSC কে দেয়া এক চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমনির সঙ্গে সাকলাইনের অনৈতিক সম্পর্ক ছিল, তাই সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফাহমিতা শম্পা, DBC News, ঢাকা।